يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওইরকম করে পড়লে হবে না, মন দিয়ে পড়তে হবে, সবাই মিলে اللهم صل على وعلى آله আরো আদব সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, ও গো দয়াল মুর্শিদ যার সখাও তার কিসের ভাবনা, অন্তরেতে কাবারে দয়ে মদিনা, অন্তরেতে কাবা নয়নে মদিনা, দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝিয়েলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি সকল মহব্বতের সাথে শুনছেন তো নাকি, আমি অনেক অন্তর দিয়ে বলছি, কারণ এটা অন্য কেউ বলতে গেলেই কেস খাবে, কেন বলেন তো, হুজুর গান বলছেন, তোর জন্য গান আমার জন্য নয়, কারোর জন্য গান হতে পারে যখন মিউজিক দিয়ে ডিজে লাগিয়ে যে কোনো জিনিস গান হয়ে গেল, কিন্তু কথাগুলো আমায় বড় ভালো লেগেছে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, ও গো দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, অন্তরেতে কাবা নয়নে মদিনা, অন্তরেতে কাবা নয়নে মদিনা, দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝিয়ালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। সত্যি তো আমাদের কার নেশা কার শখ নেই মদিনা যাওয়ার, কার শখ যাই না চোখ দিয়ে নয়ন দিয়ে একটু মদিনা দেখবো। তাই শায়ের বলছে, দেখা দে ইয়া ইলাহি ও মদিনা কেসে বস্তি হে, দেখা দে ইয়া ইলাহি ও মদিনা কেসে বস্তি হে, যাহা পে সুবহ শাম মাওলা তেরা রহমত বরসতি হে। বলি সুবহানাল্লাহ,
আশিকানে মুস্তাফা যতক্ষণ পর্যন্ত কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম গর ইশকে খুদা কাহি বজেশো পৈরবে আহমদি সিরাতাল মুস্তাকিমি নশি ওয়া রাহে জুমলা কামিলা। যদি খুদা হাসিল করতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহ বলে দিচ্ছেন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমরা আমি মুহাম্মাদের ইত্তেবা করবে খোদ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবং মাফ করে দেবেন তোমাদের গুনাহগুলোকে, ওয়াল্লাহু গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু। তো যাই হোক, আপনারা একটা নবী দিবস করেছেন আজ, বড় মোতাবাররাক ব্যাপার, নবী দিবস করে যাত্রার কপালে হয় না। আমরা অনেক ক্ষেত্রে অনেক ওই পণ্ডিত বার হয়েছে না, এখন ফতোয়া দিচ্ছে এইসব নবী দিবস টিবস করার দরকার নেই, এই নেই সে নেই অনেক ক্ষেত্রে বলে, আর নিজেরা মনে করে একটু পড়াশোনা করেছি, বিশাল শিক্ষিত হয়ে গেছি, একটু মাস্টার গোছের মানুষ, একটু পাকা গোছের মানুষ, একটু ব্যবসা ভালো করেছে, একটু চাকরি করে, কথা বুঝতে পারছেন, এরা নিজেদেরকে আলেম ভেবে বসে আছে। পেটের উপর দিয়ে ট্রাক চলে গেলে সহি করে কোরআনও পড়তে পারবে না, হাদিসও পড়তে পারবে না, কথা বুঝতে পেরেছে। ফোড়ং কাটার বেলায় ষোলো আনা, কারণ হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, ওদের খোদা, ওদের রসুল, ওদের পীর, ওদের ইমাম, ওদের শায়েখ হচ্ছে মোবাইল, হোয়াটসঅ্যাপ বন্ধ, ওদের ধর্ম বন্ধ, ফেসবুক বন্ধ, ওদের ধর্ম বন্ধ, পুক করে দিয়ে দিচ্ছে। এই যে বলছে ঈদ ও মিলাদুন্নবী, ঈদ তো দুটো, আবার ঈদ কুত থেকে এলো, কি জুলুম বলে দেখিনি, সব ঈদের সেরা ঈদ নবী দিবস। এই পাগল জানে না, মিলাদ যদি না হতো, মিলাদ যদি না হতো নামাজও হতো না, মিলাদ যদি না হতো রোজাও হতো না, মিলাদ যদি না হতো, কথাটা আমার বুঝতে পারছেন আপনারা, মন দিয়ে শুনুন, মিলাদ যদি না হতো কোরআন হতো না, মিলাদ যদি না হতো হাদিস হতো না, মিলাদুন নবী যদি না হতো আল্লাহ বলে আছে আমরা জানতাম না। যদি বলেন কেন, মিলাদুন নবী মানে কি, আমার নবীর জন্ম, নবীর শিশুকালে আসা, নবীর জন্ম বৃত্তান্তকে মিলাদুন নবী বলে। যদি নবীজির জন্মই না হতো আমরা ধর্ম পেতাম, কোরআন পেতাম? এগুলো তো সহজ ভাষা রে বাবা। প্রথম যখন বলি আপনাদের মনে হলো কত সিরিয়াস কথাই না বলছে, একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে ব্যাপারটা কি আছে, কি বলতে চাচ্ছে, কথা বুঝতে পারছেন না? এমন কিছু ভাবনা চিন্তার ব্যাপার নেই এখানে, সোজা সুজি ব্যাপার, তোমার জন্ম না হলে তোমার বিয়ে হতো, তোমার জন্ম না হলে তুমি কারা আব্বা হতে, তোমার কি কথা বুঝতে পারছেন না? তোমার নবীজির জন্ম না হলে আমরা কোরআন পেতাম, হাদিস পেতাম, এত কিছু পেতাম? পেতাম না, আল্লাহ নবীকে পাঠিয়েছেন তাই পেয়েছি, তাই তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। হযরতে আবু বকর সিদ্দিক কি বলছি জানেন, এই প্রশ্ন আমাকেও করেছে, শুধু আপনাকে নয়, বেশি বিরক্ত করব না, ঘাবড়াবার দরকার নেই, বাপরে কত রাত করবে বাবা, খানা কখন দেবে, দেরি হয়ে গেল, সব ঠান্ডা হয়ে যাবে, ভাবার দরকার নেই। চাচা ঠিক বলেছে, ধুর খানা, মিলাদের তাবারুক বলেই একটু খানাটার গুরুত্ব দিই আমরা, নাহলে এর থেকে বড় বড় সুন্দর সুন্দর খানা আমাদের কেউ মারা গেলে বিয়ে শাদিতে আমরাই খাইয়ে দিই, কি হতো না? এমনও সাহাবি আছে, শোনেন মন দিয়ে, এমনও সাহাবি আছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, শুনছেন মন দিয়ে শোনেন, ব্রেন ওয়াশ করা কথা, নবী মোহাম্মদ সাল্লামের ইন্তেকালের পরে প্রায় 70 বছর বেঁচেছিলেন, এই 70 বছর জীবদ্দশায় তারা কোনো ঈদ ও মিলাদুন নবী পালন করেনি, অথচ তারা অনেকে ছোট ছোট অনেক ছোট ছোট আমলগুলোর বিষয়ে অনেক সচেতন ছিলেন। তাদের থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বেশি ভালোবাসতে পেরেছি বলে মনে হয়? যারা সবসময় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন তারা কখনো নিজেরাই মিলাদুন নবী করেননি, অথচ কিছু মানুষ আছে তারা মিলাদুন নবীকে বছরের শ্রেষ্ঠ ঈদের ঈদ বলে, কথা বুঝতে পেরেছেন? কথাটা নিচে ছোট্ট করে লিখে দেওয়া আছে কি, বেদাতকারী ফরজ, বেদাতকারীর ফরজ
নফল কোনো আমলই কবুল হয় না। বুখারী শরীফ 3172 নম্বর হাদিস। এখানে কিরকম পাকামো করা আছে দেখুন, এইটুকু কথা হচ্ছে বুখারী শরীফ। আর এই যে এত বড়টা যে লিখেছে এটা কোনো বুখারী শরীফ না, এটা নিজের মন গড়া কথা। পাবলিকের ব্রেন ওয়াশ করার জন্য ওইটুকু খালি বুখারী শরীফ কত 3172 নম্বর হাদিস। সত্যি বাবা, হাদিসে আছি আবার বুখারী শরীফে? তা আমি এর জবাবও দিয়েছি, হযরত ইবনে হাজার আসকালানি কে? ফাতুল বারি ফি শারহুল বুখারী, বুখারী সারা যিনি লিখেছেন, হযরত ইবনে হাজার আসকালানি, ইমাম হাইতামি, তানারা কি লিখছেন? তারা লিখছেন, মিলাদুন নবীকে কখনো ছোট করে দেখো না। রসুল পাকে চার খলিফা থেকে বর্ণনা করছেন, নবীজি চারজন খলিফা কি বলছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী কি বলছেন লিখছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, যে ব্যক্তি, আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, তো জান্নাতের রাসূলের সাথী, দুনিয়ার সাথী, গারে গারে সুরের সাথী, এমনকি মদিনার রওজায় নবীজির সাথে শুয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি মিলাদুন নবীর জন্য এক টাকাও দান করে, ওই বান্দাটা, ওই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকরের পাশে থাকবে। বুঝা গেছে তো নাকি? কারটা শুনবে বের? এবারে শুনতে গেলে কারটা শুনবো? কলা উমর, মান আজমা মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ আহিয়াল ইসলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করলো, সম্মান করলো, আর মিলাদুন নবীতে শিরকত করলো, ওই মানুষটা মিলাদুন নবী করলো না, বরং আল্লাহর মহান ধর্ম ইসলামটাকে জিন্দা করলো। বোঝা যাচ্ছে কিছু? তো তোমরা কি করলে? ইসলামকে জিন্দা করলে। আরবি পড়ে পড়ে বলতে দেরি হয়ে যাবে। হযরত উসমান গনি বলছেন কিনা, যে ব্যক্তি মিলাদুন নবী উদযাপনের জন্য, যে ব্যক্তি মিলাদুন নবী উদযাপনের জন্য এক দিরহাম খরচা করেছে এবং মিলাদুন নবীতে যে শরীক হয়েছে, ও মিলাদুন নবীতে শরীক নয় বরং ইসলামের জন্য, ওই ব্যক্তিটা হুনাইনের এবং বদরের যুদ্ধে শরীক হওয়ার সমান কাজ করেছে। যেখানে বসেছেন উসমান গনি বলছেন, হুনায়নের যুদ্ধ আর বদরের যুদ্ধে শরীক হলে যে কাজটা করে আপনারা সেই কাজ করেছেন। কি করে বলে এইসব কথা? লেখাপড়া করে না তো? ওই উপর থেকে যেমন পাঠিয়ে দেয় ফুচুক করে। হযরত আলী বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করে এবং যে সুবিধা অনুযায়ী মিলাদুন নবী পাঠ করে, ওই মানুষটা বেঈমান হয়ে কখনো মরবে না, ওই মানুষটা মরার পরে আল্লাহ জান্নাতে নিজের জায়গা রেখে দেবে। কে বলছে? হযরত আলী। চার খলিফার পেলেন তো, এই কথাগুলো বলছেন কে? হযরত ইবনে হাজার আসকালানির কওল এবং ইমাম হাইতামির কওল। তারা গবেষণা করে, রিসার্চ করে তারা বলছে, হযরত হাসান বসরি মানে সাহাবাদের পরের স্টেজটাই তাবেইন, হযরত হাসান বসরি বলছে, আমাকে যদি আল্লাহ উহুদ পাহাড় সমান সম্পদ দিতেন, আমি পুরো সম্পদটাকে মিলাদুন নবীর জন্য খরচা করে দিতাম। 100 টাকার বেশি বেরোই না, ছেলেরা গেলে 150 এর বেশি বেরোই না, কোথা পাবো? জাগা মতো ঠিকবার হচ্ছে, মিলাদুন নবীর জন্য কোথা পাবো? একটু খরচা করবেন। বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহর রহমত নাজিল হবে। কোথায় বসে আছি আমরা? হ্যাঁ, জান্নাতের বাগান আমাদের পাশে কে আছেন? যে এইখানে কে শুয়ে আছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নাড়ি কোথায় পোতা আছে? এখান থেকে কত দূরে? হুজুর হযরত শাহ মনসুর বাগদাদি রহমতুল্লাহ আলাইহ কোথায় শুয়ে আছেন? অতক্ষণ লাগবে না। হ্যাঁ, কথা বুঝতে পারছে? এই এইটাই তো জঙ্গল সুপি নাকি? আর এইটা কি করা?
সাতগড়া বড়াল। আচ্ছা, এখানে আমি কোন একটা স্কুলে বক্তৃতা দিয়েছিলাম, বড়ল স্কুলে, রাইট রাইট। স্যার কথায় আমি যেগুলো বললাম বুঝতে পারলেন তো নাকি? এখানে বসে আপনারা কোনো ভুল কাজ করেননি, এর ফজিলত আছে। বিরক্ত হলে হবে না, কষ্ট পেলে হবে না। এখানে যতক্ষণ বসবেন ফাইজিয়াব হবেন, ফয়েজ ও বরকত হাসিল করবেন। এই সমস্ত জায়গায় আল্লাহ রহমত নাজিল হয়ে থাকে, কারণ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই দুনিয়ার মানুষ শোনো, কুল বিফাদিলিল্লাহ, নবী বলে দিন আল্লাহর ফজল ও বিরাহমতি এবং রহমত। এই ফজল আর রহমত যেগুলো তোমরা পেয়েছো, এগুলোর জন্য তোমরা ফালিয়াফরাহু শুধু খুশি মানাতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। খুশিকে কি বলে? ঈদ বলে। এই খুশি কে মানিয়েছে? আল্লাহ মানিয়েছেন। এ খুশি কে মানিয়েছে? নবীরা মানিয়েছে। এ খুশি কে মানিয়েছে? সাহাবারা মানিয়েছে। এ খুশি কে মানিয়েছে? আমার নবী নিজে সকালবেলায় উঠে আকি আপনার কি বলে একটা আপনার দুম্বা কিংবা খাসি জবাই করেছে, গোস্ত রান্না করেছে, সবাইকে তাকসিম করেছে, রান্না করেছে, খেয়েছে। জিজ্ঞাসা করা হলো, হুজুর এটা কি ব্যাপার? বলছে এটা আমার আপনার জন্মের আনন্দ, আমার খুশিতে, জন্মের খুশিতে আমার রাসূল করেছিলেন। হ্যাঁ, আমি জানি যারা লাইভে শুনছেন একটু বলবেন হাদিস পাকের মধ্যে আছে, ওটা তো নবী আকিকা দিয়েছিলেন, ফা আক্কা আকিকা করেছিলেন। তো আপনি জন্মের খুশি মানা বলছেন কেন? বলবেন কি বলবেন না? এটা সফটওয়্যার আপনার দুর্বল, ওই জন্য আপনি বুঝতে পারছেন না। এটা জন্মের খুশি নয়, যে কমেন্ট করছেন তার সফটওয়্যার দুর্বল বলে বুঝতে পারছেন না। আমি যদি এক্ষুনি বলি বাবারা কালকে সকালে দেখবে কত বড় বড় লোহা আকাশে উঠবে, উড়বে কি? উড়বে না। বাবারা আজকে কতগুলো লোহা আপনারা উঠতে দেখেছেন? দেখেছেন কি? দেখেননি? উড়োজাহাজ কেউ দেখেননি? হ্যাঁ, সফটওয়্যার দুর্বল। লোহা উড়ে কি উড়ে না? এই সফটওয়্যার দুর্বল। গুরু উঠে তো আকিকা খ্যাপা গোতাকারে, আকিকা কিসের খানা? কেউ মারা গেলে যে রান্না করে খাওয়াই ওটাকে বলে মহতা খানা। অলিমা কিসের খানা? বিয়ের খানা। আর আকিকা কিসের খানা? জন্মাবার খানা। আকিকা জন্মেছিলেন, নাম রেখেছে তাই খানা। অতএব অবশ্যই আমার নবী আকিকা করেছে, কিন্তু আকিকা তো জন্মাবার খানা। বলুন না সুবহানাল্লাহ। ওই সফটওয়্যার দুর্বল, সব খুলে বুঝালে তবে সুবহানাল্লাহ। এগুলো আমাদের যারা নবী দিবস করে তাদের সফটওয়্যারকে স্ট্রং রাখতে হবে নাকি গো? লোহা উড়ে না তো উড়োজাহাজ কি ঢং করছে? উড়ছে না, পাইলটগুলো কি করছে? বুঝতে হবে আকিকা হচ্ছে জন্মের খানা। আমার নবী আনন্দ করেছেন। হ্যাঁ, আমার মুসলমান, ইরানের বিখ্যাত একটা বালাখানা ছিল কেসরা বলা হতো। হঠাৎ করে কেসরা থেকে বিশাল বড় বালাখানা মহল, অনেকে আগ্রা ফোর্ট, লাল কিল্লা এইসব দেখেছেন তো নাকি? এরকম বড় বড় বিশাল কিল্লা ওঠা। ওই কিল্লা থেকে হঠাৎ কিল্লাটা কাঁপতে আরম্ভ করলো, দুলতে আরম্ভ করলো, ১৩ পাথর ভেঙে পড়লো, খসে পড়লো। দিনটা ছিল ১২ রবিউল আউয়াল, নবীর মিলাদের দিন। কাইসারের রোম, রোমের সম্রাট নাম শুনেছেন? কাইসারের রোমের, রোম সাম্রাজ্যের সব থেকে বড় বালাখানা ছিল কাইসারের রোম, ইতিহাস বিখ্যাত। ওর ১৪ পাথর খসে পড়েছিল এই ১২ রবিউল আউয়ালের দিনে। আমু নদীতে জোয়ার এসেছিল, আনন্দের জোয়ার, পানি পরিপূর্ণ হয়ে গেছিল দুর্ভিক্ষের সময়। অপরদিকে দেখা যায় সোয়া নদীতে তখনও খরা পড়ে আছে। এই ১২ রবিউল আউয়ালের দিনে হুজুর কোন হাদিসে আছে খ্যাপা কোথাকারে, হাদিস তো নবীজির জন্মাবার পরে এসেছে, আর আমি তো আসার বলছি যেটা নবীর জন্মাবার সাথে সাথে লেখা হয়েছে। বিশ্ববিখ্যাত ইতিহাস, কোনটাকে হাদিস বলে, কোনটাকে কোরআন বলে। নবীজি আসার পরে কোরআন, নবীজি আসার পরে হাদিস, কিন্তু ইতিহাস তো তার আগে থেকে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। বলবেন না, বক্তব্য আমার বুঝতে পারছেন তো? খুব যুক্তিতর্ক, যুক্তিসঙ্গত ভাবে বুঝতে হবে। এর আবার কোনোটা আমার নবীজি হাদিস পাকের মধ্যে বলেছেন, শতসিদ্ধ কথা, বিশ্ববিখ্যাত ইতিহাস, অস্বীকার করা যায় না। আল্লাহ রাসূল
দিন দুনিয়ার বাদশাহ কে নামদার বদরি তাজদার গরিব উম্মতের গমখার যখন দুনিয়ায় তশরিফ আনে ওনার দাদুজি নাম আব্দুল মুত্তালিব, নবীর দাদুর নাম কি আব্দুল মুত্তালিব, কাবা ঘরের ভেতরে 360টা বুত ছিল তাদের আরাধনা করছিল, হঠাৎ দেখে সব পা থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। যখন বাইরে বেরিয়ে আসে মিষ্টি ঠান্ডা হাওয়া পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে কি রকম একটা ঠান্ডা মিষ্টি হাওয়া বইছে, বলছে এটা এমন হলো কেন, মাথা তুলে দেখছে যে সাফা মারওয়া পাহাড়টা আনন্দে একবার এদিকে দুলছে একবার ওদিকে দুলছে, দুলনার মতো পাহাড় দুটো দুলছে, বিশ্ববিখ্যাত ইতিহাস আসারের কিতাব রেকর্ড, কোন দিন আনন্দ করেছিল ওই দিনেতে যেদিন নবীর মিলাদ 12ই রবিউল আউয়াল, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খুলুন, জেনেরা বলছে বাংলায় শুনেন, বেশি টাইম নেই, জেনেরা বলছে আমরা প্রথম আসমানে যে আল্লাহর সঙ্গে ফেরেশতাদের যে কথাগুলো হতো আমরা লুকিয়ে লুকিয়ে সেই কথাগুলো শুনতাম, হঠাৎ কি হলো জানি না কোনো একবার ওই রবিউল আউয়ালের পর থেকে আকাশে উঠতে গেলেই কেলায় আমাদেরকে মারে, এমন ক্ষেপণাস্ত্র ছাড়ে ওতে কোনো জিন মারা যায় আবার কোনো জিন পঙ্গু হয়ে যায়। কেসটা কি হলো, আল্লাহর কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছিল 12ই রবিউল আউয়াল, বলুন না সুবহানাল্লাহ, নবীর মিলাদের দিন, এগুলো উড়িয়ে দিতে পারবেন কেউ? কচ্চল লোক জিস তালি পে খা রে উসি কো সুরাগ কর রে হো, যাহা খা রে ওহি হাগ রে হো, হারাম করো সালো, কথা বুঝতে পারছেন না? দুশমনানে রসুল আমরা যে বসতাম আর খোদা আর ফেরেশতাদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনতাম, তারপরে যখন যেতে যায় এমন স্কার্ট ছাড়ে না, আগুনের গোলা দিয়ে আমাদেরকে মারে, আমাদের কেউ মারাও যায় কেউ পঙ্গু হয়, বুঝতে পেরেছেন? কেসটা কি হলো, ও যে ওপরের বড় জেনকে জিজ্ঞেস করো, বড় শয়তান জেন, যে খবর নিয়ে বললো ভাই আকাশে উঠতে গেলেই মারছে, খুব মারছে, কেউ মরে যাচ্ছে কেউ পঙ্গু হচ্ছে, কি ব্যাপার দেখো তো আকাশে কিছু ঘটলো নাকি? বুঝি না আকাশে কিচ্ছু ঘটেনি। কিছুদিন পরে বলছে শোনো, এমন হতে পারে দুনিয়ায় খোঁজ নিয়ে দেখো কোনো নবী এসেছে কিনা নতুন করে, আর কোনো আসমানি কিতাব এসেছে নাকি, যখন আসমানি কিতাব আর নবী আসে এমন ঘটনা একবার তোলপাড় হয় দুনিয়া আকাশ, জোরে বলবেন না? এগুলো টান সুদ দিয়ে বললে আধ ঘন্টা দেড় ঘন্টা টাইম নিয়ে নিতাম গো, শর্টে বলছি বলে তাই, খুব সহজ করে বলছি যাতে মনে রয়ে যায়। শয়তান আবার আকাশে ওঠে, হ্যাঁ ওঠে, ফেরেশতারা মারে, হ্যাঁ মারে, আগুন ধরে জমিনে নেমে আসে, দেখেন না কোনোদিন, দেখেন না এই সফটওয়্যার কমজোর। আমরা ছোট থেকে শুনেছি যখন উল্কি দেখতে পেতাম কি বলতো, খবিজ জেনেরা আকাশে উঠতে যায় শয়তানকে ওই সময় আগুন ছুঁড়ে মারে তাই উল্কি হয়ে, শুনিনি মুরব্বীরা বলতে পেলে গ্রাহ্য করে দিও তো উল্কি, ওটা উল্কি না, ওটা আমরাও দেখতে পাই মাঝে মধ্যে এদিক থেকে ওদিকে আগুন চলে যায়, কি ওই শয়তান উঠতে যায় তখন ঝাড়ে চলে আসে, তাই তো দেখেছেন, এগুলো তো সত্য কথা। 40 বছর ধরে গবেষণা চালাচ্ছে জেনেরা সারা দুনিয়ার জেন, তারা গবেষণা করতে করতে ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর আছে, নাসিবাইন শহর, ইয়ামান নাম শুনেছেন তো, ইয়ামানের নাসিবাইন শহরের একদল জেন দুনিয়া পরিক্রমা করতে বার হলো যে কোথায় কি ঘটছে দেখব। দীর্ঘদিন ঘটতে ঘটতে নবীর কাছে যখন নবুয়াত এসে গেছে, এসে যাওয়ার পরে যখন তারা তায়েফের অদিয়ে নাখলা খেজুর বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছে, আল্লাহ রাসুল তখন নবুয়াত পাওয়ার পরে নবীজির যে দুধমা ছিলেন ওনার গ্রাম তায়েফ, আর ওই তায়েফে যেতেই আমার নবীকে মেরেছিল খুব তায়েফের দুষ্টু ছেলেরা, নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া, শোনেন নে, ওই তায়েফের লোকের আমার নবীজিকে মেরেছিল, ওই তায়েফে আমার রাসূল ওয়াদিয়ে নাখলা খেজুর বাগানের মধ্যে ফজরের নামাজ পড়ছে আর উপর দিয়ে জিনগুলো উড়ে যাচ্ছিল, হঠাৎ কানে একটা আওয়াজ এলো, আসার পরে নবীজির কাছে তারা আসলো, দেখে একটা মানুষ দাঁড়িয়ে আছে আর কোরা কিছু একটা পড়ছে এদের পিছনে, নবীজির পেছনে এরাও দাঁড়িয়ে গেল, এরাও শুনছে, সেই মানুষটা নবীজি অন্য কেউ নয়, রুকুতে গেলেন এরাও গেল, সিজদায় গেল এরাও গেল, সালাম ফেরার পরে বলছে আপনি কে,
বলছে আমি আখেরি জামানার পয়গম্বর। কবে হয়েছে? বলে কিছুদিন আগে, 40 বছর যখন আমার বয়স। কবে এসেছে? বলছে আজ থেকে 40 বছর আগে 12 রবিউল আউয়ালের দিনে। বলছে দেখেছো বন্ধু, এই জন্যই আমাদের দিচ্ছিল। আজ বোঝা যাচ্ছে? বলছে এত মিষ্টি করে কি পড়ছেন, কি সুন্দর লাগছে। বলছে এটাই তো আল্লাহর কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন, নো অর্থার বাক ইটস রিমাইন্ড অফ 15th সেঞ্চুরি ইটস পোরা টেক্সট। এর প্রথমেই লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটাই তো আল্লাহর কোরআন, তাই কোরআন পড়ছি তো আমি। বলছে কি সুন্দর লাগছে, মধুর লাগছে। আপনি আবার পড়ুন, আবার শুনি। ওরা মুসলমান হয়ে ওদের জাতির কাছে খবর দিল আসমানি কিতাব এসেছে, নবী এসেছে, ভুল করে আকাশের দিকে যাসনি, খুব মার মারবে এবারে। সুবহানাল্লাহ বলেন না, এত আস্তে করে বললেন, ওয়াজ বুঝা গেছে? চলো এক ঘন্টার ওয়াজ করে দিয়েছে। এই টানতে টানতে প্রফেশনালি নিয়ে গেলে এক দেড় ঘন্টা লেগে যাবে বুঝলে। আমার ভাইরা, বুঝার জিনিস অন্য কিছু নয়, শয়তান তো সব জায়গায় যায়। ও খোদা কি বলছে, ফেরেশতাদের তাও লুকিয়ে লুকিয়ে শুনছে। কি শয়তান বলে, ও শয়তানই তো, ও তো শয়তানি, শয়তানও যা বলছে তাই। নবী তোমার মধ্যে ঢুকবে না, তোমার মধ্যেও ঢুকছে। চাচা ওর দুতলা বাড়ি হলে তোমার কবে হবে? হ্যাঁ, ওর মতো আমার হারামের পয়সা থাকলে আমারও হতো। ওই শয়তান ঢুকে আছে, হিংসা, ওর বাড়ি দিকে সহ্য করতে পারছে না। চাচা ওর ছেলে বাইক কিনলো, তোমার ছেলে কবে কিনবে? কিনলে হবে না, তুই যেদিন পড়বে বেলচেই করে তুলতে হবে। কেন, তুই বলতে পারতে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ দিলে আমাদেরও হবে। ওই যে শয়তান ঢুকে বসে আছে, কথা বুঝতে পারছেন? জবানে শয়তান ঢুকে বসে আছে, চায়ের দোকানে কাজ নেই, কাম নেই, কামায় বসে খুটখুট খুটখুট করছে, গিবোধ গিল্লা তোমত হাসাদ হিংসা বস্তান চগলখুরি। শয়তান ঢুকে বসে আছে, কেন হবে না? ও আল্লাহর কথা যদি লুকিয়ে শুনতে পারে তো তোমায় ছেড়ে দেবে। ধার করেছে, দিয়ার নামে খোঁজ নেই, ঘুরিয়ে ঘুরিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। দি ভিতরে ওই দিয়ে দেবো সামনে সপ্তাহে, সত্যি আল্লাহর কসম দিয়ে দেবো, সে আল্লাহর কসম সামনে সপ্তাহ হয় না। হাত ভারী লোক সমাজে আছে না নেই? আছে, এর মধ্যেও দু একটা আছে, কেউ কোনো দিকে দেখবেন না, আমার দিকে দেখুন। কাবি চলে যাওয়ার পরে কীরকম মুখ খুলবে দেখবে, কিন্তু সাহস নেই, চোখে চোখ রেখে বলুন, কথাটা বুঝতে পারছেন না? আছে সমাজে, আমাদের মতো হুজুর মলি সাহেব আছে, যা বলি তা করি না। শয়তান বলে এর কাছে ডিউটি করা বেকার, এই হুজুর আমার থেকেও বড় শয়তান। এবার বল, আমি নিজের কথাও বলেছি, শুনতে খারাপ লাগছে চাচা। জুম্মার দিনে নামাজ পড়তে গেছে বুঝলেন, ঈদের নামাজ পড়তে গেছে, আবার নামাজ পড়ে বেরিয়ে চাচা সবার সাথে একটু গায়ে বুকে বুকে মেলো না, মিললো একটা ছেলের সঙ্গে, মিলতে যে বলছে ওর সাথে মিলা যাবে না। বলে কেন চাচা? মাল খেয়েছে, মাল খেয়েছে। ঈদের দিনে কেউ মাল খায়? না না, ও মাল কর, ও মাল খায়। আচ্ছা, ও মাল কর, আজকে তো আর মাল খাই না চাচা, একটু মেলো না। বলছে না না, ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আচ্ছা, এদিকে কতদিন মাল খাচ্ছিস? 5-6 বছর, 5 বছর মতো হবে। চাচা কত বছর নামাজ পড়ছো? 35 বছর। আমি ব্যাস, তোমার 35 বছর এবাদতে ঝাঁজ কোথায় গেল? 5 বছরের মাতাল শেষ করে দিল তোমায়, ও তোমায় ধরে না পাক করে দিল, আর তুমি ওকে 35 বছরের নামাজের ঝাঁজ দিয়ে পাক করতে পারলে না? কথা বুঝতে পারছেন না? সতী সতী ভাব বুঝলেন। আমরা যদি ওই সব ছেলেদের একটু কাছে টেনে গাইড করে, আয় রে আমার সোনারে, জান রে কলিজারে, আয় রে বলে যদি বুকে টেনে রাখতাম, ও পাড়া দিয়ে যেতে ভয় করতো, হয় পাড়া ছাড়তো নয় মদ ছাড়তো। ও মদ খেয়ে যাচ্ছে, ও মাথায় খেলা খরচ ছেলে মুখ ঘুরিয়ে লিখছে, ওই তুই অমুকের বেটা না, জাহান্নামে জিনিসটা খেয়েছিস কি করতে? এদিকে আয় দেখি, ইহ গন্ধ বেরোচ্ছে, বেরো এখান থেকে হারাম কর। যদি 14 বার মুরব্বীগুলো ধরে ওকে মাল খাওয়ার সময় ডাঁটতো, যখন ডাঁটার তখন ডাঁটে নে, যখন গলায় মিলাবার তখন ডাঁটছে। কথাটা ভুল বুঝবেন না, আমার আমার সঙ্গে ঘটেছে তো। রায়বাঁধের উপর দিয়ে জলসাই যাচ্ছি, হঠাৎ করে যা কই রে, জানতে গেছে, কাজ তো শেষ হয়ে গেল,
চিনি দেবো ডাক্তার ফিকে দেবো, সাল চাই দিয়ার নামে খোঁজে চিনি দেবো না ফিকে দেবো। ভাই কথাটা বোঝার চেষ্টা করে, আমি বোঝাবার জন্য বলছি। হজরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহি আলাইহির কথা একটু বলি, তা আমাদের উচিত কি পাপকে ঘৃণা করে না পাপিকে? পাপকে ঘৃণা করা আমাদের দরকার। তো রায়বাঁধের উপর দিয়ে হজরতে বিশ্বের হাফি বিশ্ববরণ্য আল্লাহর বলি, কিন্তু প্রথম জমানায় তিনি তো মাতাল ছিলেন, এটা তো অপ্রিয় বাস্তব। প্রথমে তিনি মদ খেতেন, মদ খেতে চলে গেলেন, যাওয়ার সময় দেখছে রাস্তায় একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ শরীফ লেখা আছে, হাতে তুললো, তুলে চুমুকে চোখে ঠেকালো, ঠেকে একটা বাড়িতে এসে উঁচু জায়গায় খুশবু লাগিয়ে তুলে রাখলো, পরে ফের চলে গেল কোথায় খেয়ে টেয়ে একদিকে পড়ে আছে। তখনকার জমানার বিখ্যাত আল্লাহর ওলি হযরত হাসান বসরি, হাসান বসরির উপর ইলহাম হলো, ইলহাম মানে খোদাই একটা আওয়াজ এলো, যাও হাসান আজকে অমুক শুঁড়িখানায় চলে যাও, আমি একটা মাতালের উপর মেহরবানি করেছি। সুবহানাল্লাহ বলতে আছে। যাওয়ার পরে মাতাল্লা তো দেখে এই যখন পান্তশালা শুঁড়িখানা মদের ঠেকে যখন গেছে হাসান বসরি, সবাই দেখে তো অবাক, বলে মহা মুশকিল, হুজুর এখানে কী করতে এসেছে, ইহো কি লুকিয়ে চুরিয়ে দুটান দেয় না কি বলতো, কি মহা জ্বালা, যে যেমন সেইভাবে নেবে, কথা বুঝতে পেরেছেন? বলছে শোনো, সব চমকে উঠেছে, এখানে বিশের বলে একজন মানুষ এসছে বলে ওই লাস্টে পড়ে আছে দেখেন, যে তাকে লাড়া দিচ্ছে পা ধরে, বিশের ইয়া বিশের বিশের ওটো। হাসান বসরিকে দেখে নেশা চটকে গেছে, এত বড় আল্লাহর ওলি আমার এখানে, যখন পান্তশালা থেকে বার হয়ে আসছে আসমান থেকে আর একটা আওয়াজ আসলো, ইয়া বিশর কত্তাইয়িব তাইসমি ফাকাত তাইয়িবান্নাকা ফারাফা তাইসমি ফারাফানাকা, এই বিশর তুমি আমার নামটা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলে বিসমিল্লাহ, মদ খেতে আসার আগে তুমি বিসমিল্লাহ শরীফটা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলে, ওটাকে যত্ন করে খুশবু লাগিয়ে ধুলো মুক্ত করে পরিষ্কার করে আতর দিয়ে উঁচুতে তুলে রেখেছিলে, আমি আল্লাহ বড় খুশি হয়েছি, আর তুমি ওতে চুমা দিয়েছিলে এই ফেলটাই, কাজটা আমাকে বড় ভালো লেগে গেছে, যাও যাও বিশের ওই কাজটা ছোট্ট একটা কাজ আমাকে বড় ভালো লেগেছে, তার পরিবর্তে আমি তোমার জীবনের তমাম জিন্দেগানির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। আমি তোমার, তুমি যে আমার নামটাকে ধুলোমুক্ত করে উঁচুতে তুলে রাখলি, তোমার এই জিল্লাতে জিন্দেগির তাম শরীরটাকে গুণামুক্ত করে আমিও সম্মান দিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। রায়বাঁধের উপরে যেতে যে তিন মাথা রাস্তা কোন দিকে যাবো ঠিক করতে পারিনি, আরে সাদা স্কর্পিও দাঁড়িয়েছিল, তো স্কর্পিওটা দেখে আমি দাঁড়ালাম, আজি ভাই এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে, আমি একটা জলসায় যাচ্ছিলাম, গুলিয়ে গেছে রাস্তা, প্রতাপপুর থেকে যে ডান দিকে যে মেদিনীপুর রায়বাঁধ পড়ে ওইটার কথা বলছে। তো কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না, আমি গাড়ি থেকে নামতে যাব, আমার সঙ্গীরা বলছে হুজুর এখানে নামবেন না, কত মার্ডার হয় এদিকে জানে না, হচ্ছে আমাদের আবার শত্রুর কথা, যে মার্ডার করবে তাকেই চুমু খেলো, যা হয় হবে, আয় আমার ভাই আমার কোলে আয়, সোনার চাংড়া আমার কোলে এসো। তো তারপরে আলম ভাই অমুক রাস্তা এই দিক দিয়ে যাচ্ছে, ভেতর থেকে একটা আওয়াজ কানে হালকা করে এলো, ই ভাইজান রে, ঠিক আওয়াজটা এলো, আমি বলছি হ্যাঁ ঠিক বলেছো বাইরে এসো, চারজন বাইরে এলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হাত মিলাও, দাঁড়িয়ে আছে, আমি মিলাও হাত, চুপ করে আছে, তিনজনে হাত মিলালো আর একজন দূরে, আমি তুইও হাত মিলা, কোনো রকমের টলতে টলতে এসে হাত মিলাল, মদ খাচ্ছিল নদীর বাঁধে দাঁড়িয়ে, হাত মিলাতেই আমি হাতটাকে চেপে ধরেছি আর ছাড়াবার চেষ্টা করছে, আমি তো শরীরে অনেক শক্তি পারবি দাঁড়া, বলের কানের কাছে মুখটা নিয়ে যে বললাম, বোকা তুই ছাড়িয়ে তো নিতে পারবি কিন্তু ছাড়তে পারবি? আর শোন তুই কোনো পাপ করিস নি,
আরে বোকা, তুই যে জিনিসটা খেয়েছিস যার জন্য আমার হাত মিলাতে চাচ্ছিস না, আমি ওই জিনিসটাকে ঘৃণা করি, আমি তোকে তো ঘৃণা করি না। তুই যে গুণা করেছিস আমি গুণাটা ঘৃণা করি, গুণাগারকে তো করি না। যে পাপ করে আমি পাপটাকে ঘৃণা করি, পাপিকে তো আর করি না। আরে পাপ পাপ রয়ে যাবে, পাপি একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে, খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কর্মকারী একদিন ভালো মানুষ হয়ে যাবে, গুনা গুনা রয়ে যাবে, গুনাগার একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। তুই মদ খেয়েছিস পাগল, সারা জীবন মদ মদ রয়ে যাবে, কিন্তু মাতাল একদিন তো হযরতে বিশের হাফি হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। এখানে দু একজন থাকলে থাকতে পারে দুঢোক মেরে দেয়, বুঝলেন? রাগ করলে হবে না। তুমি যে ঢোকটা আমার এদিক ওদিক কেন দেখছো, আমার দিকে দেখো, তুমি কেন দেখবে? আমি যা বলার বলবো, আমি তার পীরের আওলাদ, তুমি তার পীরের আওলাদ, তুমি কেন দেখবে? আমার দিকে দেখো, আমি বলবো, রাগ করবো, চড় মারবো, গুছা করবো, ঘাড় ধাক্কা দেবো, আমার অধিকার আছে, তুমি কেন এদিক ওদিক দেখছো? কথা বুঝতে পারছেন না? গোনা গোনা রয়ে যাবে, গোনাঘার একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে, বুকের মধ্যে এমন একটা কম্পন উঠে যাবে, আল্লাহ গো আর আমি ছোব না ওতে, আল্লাহ আল্লাহ ওতে আর আমি হাত দেব না, খোদা আমি এটাকে নয় তোমাকে ভালোবাসতে চাই, যত কষ্টই হোক আর আমি ওতে হাত দেব না। কথাটা আমার বুঝতে পারছি, ভেতর থেকে একবার চাইবো আল্লাহকে। না জানি হতে পারে সাদাওয়ান রহমাতুল্লাহ আলাইহির দরবারে আছি, তাই তো নাকি আমার মিলাদুন নবী থেকে কালকি নিয়ত পরিবর্তন হয়ে যেতে পারে, বাকি গুণা হবে, বাকি গুণা হবে, ও ডেলি গুণা হবে, ডেলি তওবা পড়ব। বুঝতে পারছেন তো নাকি? যতবার লিক হবে আর ধুতে হবে না, তুই ডাল কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমাদের ওখানে একজন ছিলেন মাশাআল্লাহ, এখন উমরা করে এসেছেন, ও তিনি আবার এন্তেকালও করেছে, আল্লাহ দুনিয়া থেকে তুলেও নিয়েছেন, মাশাআল্লাহ, হাজি হয়ে এন্তেকাল করেছে, নামাজি হয়ে এন্তেকাল করেছে, প্রত্যেকটা মোমেন্টকে আল্লাহ রাস্তায় এনে তারপর নেবেন, বলেন না আলহামদুলিল্লাহ। অধিকাংশ আমি তাই দেখেছি, রাস্তা দিয়ে আমি ফিরছি, দুপুরবেলায় ফিরছি, ওদিকে টলতে টলতে এসছে, আমি গাড়ির কাজটা নামিয়ে কি ব্যাপার, বাপের বই ছিল, ও চাচা লজ্জা লাগে না, একটা পা হেতা একটা পা সেতা, যার নামে জিনিসগুলো খাও কেন, আল্লাহ এমন দেবে না বাপের নাম ভুলিয়ে দেবে, কি করলে জানেন, কি হুস, অরি তো বান্দা মারবে, পুড়াবে, কষ্ট দেবে, যার নামে দেবে, ওর বান্দা, ওর যদি কষ্ট নাই তো আমার কিসের কষ্ট। আমার ভেতরটাই না কোথায় যে যেন কথাটা একটা ধাক্কা মারলো, বুঝলেন, কন কন করে উঠলো, সত্যি তো সেই মায়েরই তো সন্তান, মা মারলে মায়ের বেশি কষ্ট লাগবে, কথাটা আমার বুঝতে পারছি না। দুদিন আমি চিন্তা করেছি, যাতে মাতাল তালে ঠিক আছে, এই কথাটা যে বলেছে একদম মাথায় লাগার মতো কথা, বুঝলেন, যাও ঘর চললো, ঘর যাও, ঘরে যাও, চলে গেছে। দুদিন পরে আমার স্কুটিটা নিয়ে আমি টুকটুক করে পাড়ার দিকে গেছি, বুঝলেন, আর তার মেয়েটা ঝাড়ু দিচ্ছিল, আমি যে বললাম হ্যাঁ এরকম একজন মানুষ ছিল, ওই একটু নেশা টেশা করে ফিরত, কোথায় বাড়িরা, বুড়ো করে একটু হালকা করে শরীরটা, একটু বয়স করে, আমার অধিকাংশ আমার পাড়ার ওই ছেলে মেয়ে যারা, কেউ মামা যান বলে, কেউ ভাই যান বলে, আরে বাবা পাড়ায় তো যেমন প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেক পাড়ায় মিশামিশি করে, আমিও তো একটু মিশামিশি করি আমার পাড়ায়, বলছে মহাজান আসসালাম আলাইকুম, আসসালাম মহাজান আমার আব্বা তো, আমি সরি কিছু মনে করিসনি, বুঝতে পারি না, এটা খারাপ লাগবে, হাজার হোক তার আব্বার, 12 ক্লাস পড়তো তখন মেয়েটা, এখন বিয়ে শাদী হয়ে কোথায় আমি ঠিক জানি না, কোথায় তোর আব্বা, বলছে কী জানি কী হয়েছে দুদিন ধরে, কারণ ঘুম মেরে বসে আছে, যাই বাইরে বেরোয় না, বলছে বিড়ি পর্যন্ত আর খাই না, আমি কেন কী হলো রে বাবা, গেছি দেখি এরকম উকড়ো হয়ে বসে আছে, মাথায় হাত দিয়ে, সালাম আলাইকুম চাচা, চুপ, আসসালাম আলাইকুম, এগিয়ে এসে না মুখ এদিকে ঘুরিয়ে লাই, আমি সামনে চাচা কথা বলবেন না, পাগলের মতো বাপ জান বলে আমার পাটাকে জড়িয়ে ধরেছে, আমি দাঁড়িয়েছিলাম,
বাপ আমি কি ভুল করেছি, কি জাহান্নামী জিনিস খেতাম আমি, মদ না আমি গাঁজা খেয়ে ফিরছিলাম, আমি গাঁজা খেয়েছিলাম, আর সেই সময় আমি কোন রক্ত কোন ব্লাডের সঙ্গে বিয়াদবি করেছি, বাপ আমাকে মাফ করে দিস বাপ, আর আমি জিন্দিগিতে ওই সব জিনিস ছুঁবো না। চাচা লেয়েছো, মানে আমাদের দেশি ভাষা বুঝতে পারছেন তো, আমরা তো গোসল করেছো, হ্যাঁ করেছি, চলো স্কুটারে করে তুলে আনলাম, বড় চাজান বসেছিলেন, বিড়াল আমার সাইফুদ্দিন ছিলেন, চাজান ওনাকে একটু তওবা পড়িয়ে দেন। কিছুক্ষণ পরে আব্বাও বেরোলেন, আব্বাকে বলতে আব্বা জাজবাতি ওনার বলছে যাও মাশাল্লাহ তোমার দাদুর মাজারটা জিয়ারত করে এসো। তারপরে এমন অবস্থা হলো সেই মানুষটা উমরা করলো, নামাজি হলো, দুনিয়া থেকে বিদায় নিল, মওতের পরে চেহারা কি সুন্দর লাগছিল, আহা বলেন না সুবহানাল্লাহ। ঘৃণা করলে হবে? এই যে তিন চারটে লোকের কথা বলছি, প্রায় চার মাস পরে আমি জলসায় বেরোচ্ছি, সুন্দর দাঁড়িয়ে, চার মাস না আরো বেশি, এক বছর আট মাস ন মাস হয়ে গেছে, তো বার হয়েছি, ভাইজান নাকি সালাম আলাইকুম, সেই রায়বাঁধ, রায়বাঁধ রাত্রে রাস্তা জিজ্ঞেস করলেন, ওই চলো ওই আগে রাস্তায় দাঁড়াবে চলো, তো গাড়ির কাছে বেরোলে ভিড় হয়ে যায়, হাত ধরে চুমো দিয়ে কান্না, চেহারা কি সুন্দর, আমি কি ব্যাপার হয়েছে বলে তো তোমাদের তো অন্য সিন দেখছি, বুঝে ওই রাতটা আমাদের কাছে দুঃস্বপ্নের রাত গেছিল ভাইজান, সেই যে মদের বোতল টান মেরে নদীতে ফেলে দিলাম, তারপরে চল্লিশ দিন শুধু তওবা পড়েছি আমরা, তওবা পড়ার পর ইস্তেগফার করেছি আপনার আব্বা হুজুরের কাছে, তওবা পড়ে গেছি, আপনাকে এতবার এসেছি দেখতে পাইনি, আমরা উমরা করে এসেছি তিনজনে, আর একজন তিনজন মিলে একজনের পয়সা দিয়েও একটু কম যাচ্ছিল বলে ওকে উমরা করিয়ে নিয়েছি, আমরা জীবনে ওই পথে হাঁটবো না। ও ভাই, পাপীদের কাছে বন্ধু সাজুন, যারা গুনাহ করছে বন্ধু সাজুন, মদ খাচ্ছে তাকে এনকারেজ করুন, আপনারই তো পাড়ার ছেলে, আপনারই তো ঘরের মানুষ, আপনারই তো প্রিয়জন, আল্লাহ রাসূলকে সাহাবা ইকরামদেরকে এনকারেজ করেননি, বলেননি যে কোনো ফোর্স করো না, জোর করো না। তো যাই হোক, মিলাদুন নবীর গুরুত্ব যেমন আছে, যেমন মিলাদুন নবীর গুরুত্ব বললাম, আর একদিকে মিলাদুন নবীর মধ্যে দিয়ে কি কাজ করতে হয় সেগুলোও বললাম। আল্লাহ আমাদের সব কিছুর উপর কায়েম থাকার তৌফিক দিক, আমার রাসূলের উপর সালাম এর নজরানা পেশ করুন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল দারুন মাইক তো তোমার, কোথায় বাড়ি তোমার, তাই না? মহব্বতের সাথে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ, ইয়া আরসাল খাফিকাইন, ইয়া মুয়াইদ, ইয়া মুমাজ্জাদ, ইয়া ইমাম আল কিবলাতাইন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, সবাই মিলে জোরে জোরে, সালাওয়াতুল্লাহ আলাইকা, আনতা শামসুন, আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু ওয়া গালিন, আনতা মিসবাহু সুদুরি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত
সবাই মিলে তলে আল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা আলাইনা মাদা।